Hello friends, all are welcome to my YouTube channel. Friends, আজ আমি নিউ ক্রিটিসিজম থেকে একটি টপিক আলোচনা করব যেটা হলো জন ক্রো র‍্যানসামের নিউ ক্রিটিসিজমের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি এসে ক্রিটিসিজম আইএনসি এবং এটি লিটারেরি ক্রিটিসিজম এবং থিওরির একটি পার্ট। এটা Meg-5 এর থেকে নেওয়া হয়েছে। এই Meg-5 এর উপরে অন্যান্য কিছু ভিডিও আপলোড করা আছে এই চ্যানেলে, যারা দেখুনি গিয়ে দেখে নেবে। তো চলো শুরু করা যাক আজকের টপিক ক্রিটিসিজম আইএনসি। জন ক্রো র‍্যানসম এই ক্রিটিসিজম আইএনসি তিনি লেখেন এবং র‍্যানসমের লিটারেরি ক্রিটিসিজমকে নিউ ক্রিটিসিজম বলে আখ্যা দেওয়া হয়। 1941 সালে তিনি নিউ ক্রিটিসিজম নামে একটি এসে একটি বই প্রকাশ করেন। প্রথম দিকে ক্রিটিসিজম আইএনসিতে তিনি বলেছেন যে ক্রিটিসিজম মাস্ট বিকাম মোর সায়েন্টিফিক অর প্রেসাইজ অ্যান্ড সিস্টেম্যাটিক, অর্থাৎ ক্রিটিসিজম বেশি করে বিজ্ঞানসম্মত, সংক্ষিপ্ত এবং পদ্ধতিগত হবে। কিন্তু র‍্যানসম নিজে ছিলেন একজন মোর থিওরিটিক্যাল দ্যান প্র্যাকটিক্যাল ক্রিটিক। র‍্যানসমের দুজন প্রাক্তন ছাত্র ছিলেন, তারা হলেন ক্লিন্ট ব্রুকস এবং রবার্ট পেন ওয়ারেন। সেই সময় তিনি তার ওই দুজন ছাত্রকে, ওই যে প্রাক্তন দুজন ছাত্র ছিল, তাদেরকে দায়িত্ব দেন যে তারা এই বইটিকে আনস্ট্যান্ডিং পোয়েট্রি মুভমেন্টে প্রডিউস করবে। এবং সেই থেকে এই আনস্ট্যান্ডিং পোয়েট্রির প্রসঙ্গ যখনই উত্থাপন করা হয়, তখন থেকে চিরকালের জন্য তার ওই বইটিকে ওই আন্দোলনের ওতপ্রোতভাবে অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। এরপর কিছুদিনের মধ্যে তার মধ্যে একটা চেঞ্জ লক্ষ্য করা যায়। তিনি এই নিউ ক্রিটিসিজম নিয়ে সন্দেহপ্রবণ হয়ে পড়েন এবং তার একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়। তার এই অবিশ্বাসের প্রধান কারণ হলো তিনি মনে করেছিলেন যে প্যারাডক্স এবং আইরনির মতো যে সমস্ত লিটারেরি টার্মগুলো আছে, এই লিটারেরি টার্মগুলোকে লিটারেরি টেক্সটের ক্ষেত্রে ওভার অ্যাপ্লাই করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বা ওভার অ্যাপ্লাই করা হচ্ছে। এছাড়া লিটারেরি টেক্সটের মধ্যে যে পসিবল ডিসহারমনিগুলো আছে, সেই ডিসহারমনির থেকে বেশি করে অর্গ্যানিক ইউনিটিকে দেখানো হচ্ছে। এই কারণে কিছু বছর ধরে নিউ ক্রিটিসিজমের রিপ্রেজেন্টেটিভ পোয়েট যাকে বলা হয়, তিনি হলেন টিএস এলিয়ট, তার বিরোধী তিনি ছিলেন। টিএস এলিয়টের সঙ্গে যে জায়গাগুলো তিনি বিরোধী ছিলেন, মাত্র তিনটি জায়গাতে, একটা হচ্ছে এক্সেসিভ অবসকিউরিটি, আর একটা হলো ফিলোসফিক্যাল আনফাউন্ডেড রিলিজিয়াসনেস, এবং মডার্ন ওয়ার্ল্ড সম্পর্কে টিএস এলিয়টের যে ওভারঅল প্যাসিমিজম ছিল তার প্রতি। পরবর্তীকালে লক্ষ্য করা যায় যে তিনি তার বুক ক্রিটিসিজম আইএনসিতে একটি স্বতন্ত্র ইংরেজি শিক্ষার স্কুলের কথা বলেছেন। তার মতে এই অটোনোমাস স্কুলে কোনো ইতিহাসের ডিপার্টমেন্ট বা নীতিশাস্ত্রের ডিপার্টমেন্টের কোনো ব্রাঞ্চ ইনক্লুড করা হবে না। এটা ভাবা ভুল যে কোনো ব্যক্তি নির্দিষ্ট ট্রেনিং বা প্রশিক্ষণ ছাড়া একজন ক্রিটিক হতে পারেন। তিনি অন্যান্য ক্ষেত্র থেকেও কিছু উদাহরণ দিয়েছেন, এক্ষেত্রে ইকোনমিক্স, কেমিস্ট্রি, সোশিওলজি, থিওলজি অথবা আর্কিটেকচার ইত্যাদি বিষয় সেই সব মানুষের হাতে থাকে যাদের থিওরি ও টেকনিকের ফর্ম্যাল ট্রেনিং আছে। অনুরূপভাবে তার মতে লিটারেরি ক্রিটিসিজমের ক্ষেত্রে স্পেশালাইজড একটা ডিসিপ্লিন থাকা উচিত। তার এসে ক্রিটিসিজম আইএনসির থার্ড সেকশনে তিনি একজন ক্রিটিক্সের ডিউটিস বা কর্তব্যগুলি কী হওয়া উচিত সে সম্পর্কে বলেছেন। তার মতে ইংলিশ ডিপার্টমেন্টকে আন্ডারস্ট্যান্ডিং অব লিটারেচারের সাথে কমিউনিকেট করতে হবে, কিন্তু প্রফেসররা শুধুমাত্র টেক্সট ভালো করে পড়িয়ে দিয়ে সন্তুষ্ট থাকবেন না, এবং প্রফেসর্সরা এটা আশা করবেন না যে স্টুডেন্টসরা যে কোনোভাবে তারা শিখে নেবে। যদি কোনো শিক্ষক টেক্সটের সাথে ছাত্রকে পরিচয় না করায়, তাহলে সেই শিক্ষককে একজন মিউজিয়ামের কিউরেটর হিসেবে বিবেচনা করা হবে। আর একজন কিউরেটরের কাজ হলো অডিয়েন্সকে আর্টের কাজ দেখানো, এবং সেই ব্যক্তি প্রকৃতপক্ষে একজন অধ্যাপক নন। এরপর তিনি হিস্টোরিক্যাল স্কলারশিপের কথা বলেছেন। তার মতে হিস্টোরিক্যাল স্কলারশিপ একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটাই সর্বশেষ পরিণতি নয়, বরং এটা শুধুমাত্র ইনস্ট্রুমেন্টাল। লিঙ্গুইস্টিক স্টাডির মতো হিস্টোরিক্যাল স্টাডি একটি অপরিহার্য এইডস, এটি টেক্সট বোঝার ক্ষেত্রে একটি অবিচ্ছেদ্য অংশ। তার এসের সেকশন 4 তিনি ক্রিটিসিজমকে ডিফাইন করেছেন। তিনি এই সেকশনে ব্যাখ্যা করেছেন, হোয়াট ক্রিটিসিজম ইজ নট, ওয়ার্কস অফ হিস্টোরিক্যাল স্কলারশিপ এবং নিও হিউম্যানিজমকে বাদ দিয়ে ব্যাখ্যা করেছেন তিনি এখানে। তিনি 6টি আইটেমের কথা বলেছেন যেগুলি লিটারেরি ক্রিটিসিজম হিসেবে বিবেচনা করা হয় না। এগুলি হলো, এক হলো পার্সোনাল রেজিস্ট্রেশন, পাঠকের উপর আর্টের কাজের প্রভাব
বর্ণনাকে লিটারারি ক্রিটিসিজম হিসেবে বিবেচনা করা যাবে না। তার মতে ক্রিটিসিজমকে বর্ণনা করা উচিত দ্য নেচার অফ অবজেক্ট রেদার দ্যান ইটস এফেক্ট অন দ্য সাবজেক্টের সাথে, এভাবে বর্ণনা করা উচিত। নাম্বার টু তিনি বলেছেন সিনপসিস অ্যান্ড প্যারাফ্রেজ। একটি কাজের বিষয়বস্তুকে আলোচনা করা অপরিহার্য যখন এটাকে বিশ্লেষণ করা হয়, কিন্তু আমাদের সর্বদা এটা মনে রাখতে হবে যে গল্প বা প্লট হলো একটি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা বিমূর্ত বিষয়। একটি কাজের সত্যিকারের উপাদানগুলির মধ্যে বা উপাদানগুলিকে এর থেকে আলাদা করা যায় না। নাম্বার থ্রি হিস্টোরিক্যাল স্টাডিজ। জেনারেল লিটারেরি ব্যাকগ্রাউন্ড, দ্য অথার্স বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফিক্যাল এভিডেন্স, বিবলিওগ্রাফিক্যাল আইটেমস এবং নলেজ অব দ্য লিটারেরি অরিজিনাল, এইগুলো সম্পর্কে ভালোভাবে বুঝে নেওয়াটা লিটারেরি ক্রিটিসিজমের অপরিহার্য অংশ বলে মনে করা হয়, এবং এই অপরিহার্য অংশগুলি সাহায্যকারী উপাদান হিসেবে কাজে আসতে পারে, কিন্তু এই উপাদানগুলো লিটারেরি ক্রিটিসিজম গঠন করতে পারে না। নাম্বার ফোর লিঙ্গুইস্টিক স্টাডি। ইডিয়মস ও শব্দার্থের সাথে সম্পর্কিত অধ্যয়ন এটা নিশ্চিত করে যে ক্রিটিসিজম সঠিকভাবে টেক্সটের আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ভিত্তি করে গঠিত হয়, কিন্তু শুধুমাত্র লিঙ্গুইস্টিক স্টাডি একজন ক্রিটিক্স তৈরি করতে পারে না। নাম্বার ফাইভ মরাল স্টাডিজ। ইন্ডিভিজুয়াল রিডার্সরা তাদের নিজস্ব যে মরাল স্ট্যান্ডার্ডস আছে তা অ্যাপ্লাই করবে। সেটা হতে পারে খ্রিশ্চিয়ান এথিক বা অ্যারিস্টোটেলিয়ান এথিক বা মার্ক্সিস্ট এথিক, এটা হতে পারে, কিন্তু কোনো মরাল কন্টেন্টকে একটি কাজের হোল কন্টেন্ট হিসেবে বিবেচনা করা ঠিক নয়। অপরপক্ষে ক্রিটিসিজম কিন্তু হোল কন্টেন্টের সাথে সম্পর্কিত। এরপরে নাম্বার সিক্স এনি আদার স্পেশাল স্টাডিজ। বিভিন্ন ডিপার্টমেন্টস বা বিভাগ সাহিত্যের মধ্যে রেলিভেন্ট ম্যাটেরিয়াল খুঁজতে পারে এবং সোশিওলজি, জিওগ্রাফি, ল ইত্যাদি দৃষ্টিভঙ্গি থেকে কাজগুলি সম্পাদন করা যেতে পারে। আবার মিল্টনের জিওগ্রাফি ডিসকাশন বা শেক্সপিয়ারের আন্ডারস্ট্যান্ডিং অব ল লিটারেরি ক্রিটিসিজম গঠন করে না। তার এসের সেকশন ফাইভে র্যানসম ক্রিটিক্যাল অ্যাক্ট নিয়ে আলোচনা করেছেন। তিনি বিশ্বাস করতেন যে বুক রিভিউং কখনও পিওরলি লিটারেরি ক্রিটিসিজম হতে পারে না বা পিওরলি লিটারেরি ক্রিটিসিজমের কাজ হতে পারে না, কারণ রিভিউয়ারের ক্রিটিসিজমের মতো বুক ইন্টারপ্রিটেশন ও প্রেজেন্টেশনের একটি রেসপন্সিবিলিটি থাকে। যদিও ক্রিটিসিজম বুক রিভিউইংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এটি অন্য জিনিসকে নির্দেশ করে, যেমন রিডারকে তার বইয়ের প্রেজেন্টেশন সম্বন্ধে বলা এবং বইয়ের মেন থিম ডিসকাস করা। তার মতে সুকৌশলগত বা কৌশলগত অধ্যয়ন হলো লিটারেরি ক্রিটিসিজমের একটি গুরুত্বপূর্ণ মোড। এইভাবে একজন কবিতার সমালোচক ওই কবিতার মিটার, ইনভার্সন, ট্রপস ইত্যাদি ডিসকাস করেন। সাধারণভাবে সেটা আবার ফ্রেশ ফর্মের থেকে আলাদা হয়ে থাকে। গুড ক্রিটিক্সরা ডিভাইসগুলোর আলাদা তালিকা তৈরি করে সন্তুষ্ট থাকেন না, তারা ডিভাইসগুলোর ফাংশন নিয়ে আলোচনা করেন। তারা কবিতাকে মেটাফিজিক্যাল কৌশল হিসাবে বিবেচনা করেন বা মেটাফিজিক্যাল কৌশল হিসাবে বিবেচনা করবেন। এটাই ছিল জন ক্রো র্যানসমের একটা দৃষ্টিভঙ্গি ক্রিটিসিজম এজেন্সিতে। তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।